বহু হাদিসে আছে আদম যখন মাটি ও পানিতে তখন উনি নবী আউয়ালুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ আমি আদিতেও মুহাম্মদ মাঝখানেও মুহাম্মদ শেষেও মুহাম্মদ এবং সর্বস্থানে আমি মোহাম্মদ তো একটা দেহের মধ্যে সীমাবদ্ধ না দেহটা তো আমি না এটা তো আমার লাশ এই জীবাত্মা চলে গেলে দেহ পড়ে থাকে কিন্তু এই জাত রূপে শুধু আল্লাহ লামুকাম জিনের অন্তর এবং মানুষের অন্তরে আছে আর সৃষ্টির কোথাও উনি থাকে না সব যেমন আমি ছোট্ট করে বলি কতটি তুলা নিলাম নিয়ে চোখের সামনে তিন মিনিটে আমি সুতা বানিয়ে ফেললাম তুলোগুলো আমি যদি আপনাদের প্রথম বলি এগুলো কি বলবেন তুলা যেই মাত্র সুতাতে রূপান্তরিত হলো আমি যদি দেখাই বলবেন এটা সুতা সুতাগুলোকে আমি যদি পাঁচ মিনিটে কাপড় বানিয়ে আপনাদের দেখাই এটা কি বলবেন কাপড় তাহলে তুলা হলো সা সুতা হলো সেফা কাপড় হলো সেফাতের সেফা মূলে তুলা সুতরাং এখন আমরা এটা বুঝাবার জন্য বললাম কিন্তু চার্লস ডারউইন বিবর্তনবাদের জনক উনি বলতেছেন তুলা কি আসলেই সা তুলা কি কোথার থেকে আসে না হ্যাঁ আসছে তুলা আসছে কাপাস তুলার গাছের থেকে কাপাস করে একটা গাছ তাহলে গাছ চা চার্লস ডারউইন বললেন যে না গাছ কোথার থেকে আসলো গাছ বাঁচে আগুন পানি মাটি বাতাস থেকে এই চারটার একটা কম হলে গাছ বাঁচবে না আগুন পানি মাটি বাতাস কি যা না এই চারটা কোথা থেকে আসলো তখন চার্লস ডারউইন বলতেছেন এইটা কোন দৈব শক্তি থেকে আগমন হয়েছে উনি নিজেও দৈব শক্তি স্বীকার করে গেলেন বিবর্তনবাদের চূড়ান্ত সিদ্ধান্তের ভেতরেও দৈব শক্তির স্বীকৃতি থেকে এই স্বীকৃতি মোছা যায় সুতরাং হে মানুষ তোমার ভেতর আল্লাহ অথচ আল্লাহ আমাকে আস্তে পিষ্ঠে গিরায় গিরায় দেহের সঙ্গে আমাকে বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে আবার একা দেয় কি চালার যাবে আমি একা থাকতাম কোন আপত্তি ছিল আবার মিনশানিল ওয়াসওয়াসিল খান্নাস আবার আমার রক্তের পরতে পরতে খান্নাসকে ঢুকিয়ে দিয়েছে এখন উনি বলেন খান্নাস তালা এই খান্নাসকে তালানোর জন্যই এত গান এত কান্না এত না এত কাওয়ালি এত মোরা কাবা মশা এটা সব কিছু এই খান্নাসকে তালাই দিয়েছে আরে খান্নাস যদি না তালাইতে পারি তাহলে সাধনার দাম আর কি থাকে তাই তোমার ভিতরে যে খান্নাস আছে এটাকে তুমি দাঁড়িয়ে দাও তুমি একা হও দলিল সূরা মুমিনের সাত নম্বর আয়াত ফাকাল রব্বুকুম ও দুনিয়া আস্তাসিব লাকুম ফাসতরান কালা বলিলেন রব্বুকুম কাকুমাকুম তোমাদের রব সুতরাং বললেন উদুনি ডাকো দাও উদুনি একা ডাকো দুইজনে ডাকো উদুনা উদুনা বলে তোমার লগে খান্নাস আছে দুইজন তুমি একা হও উদুনি একা হও আস্তে আস্তে বলে যাওয়া সঙ্গে সঙ্গে আমি জবাব দেবো জবাব বাহির থেকে এখানে পেয়ে যায়
শুধু সত্য তোমরা দুজন আছো তুমি আর খান্না এই খান্নাসকে দাঁড়িয়ে দাও তোমার ভিতরে যে খান্নাস লুকিয়ে আছে এটাকে তুমি তুমি একা হও তুমি হও না হলে আমি জবাব দেব না খান্নাসকে সাথে রাখা তুমি আমরা একবার জীবনেও জবাব পাবে তাই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বলতে আমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জবাব দেয় কুতুবুদ্দিন রংরেজ তোমরা ওনার কবার করো খান্নাসকে যখন তাড়িয়ে দিতে পারবে তোমরাও জবাব পাবে একটু অপেক্ষা সুতরাং ধ্যান সাধনা ছাড়া পাওয়া সম্ভব তৌহিদের শিক্ষা নিজে মিষ্টি ত্যাগ করে অন্যকে বলা তাই মহানবী নিজে দেখিয়ে গেলেন যে আমি মহানবী হবার পরেও হেরা গুহায় 15 বছর ধ্যান করবা তুমিও করো আমি তো 15 মাসও করলাম শুধু কথার গাঠি নিয়ে বৈশাল কথা শিখা কতগুলো মানুষকে হারিয়ে দেওয়া এটা তো ইসলাম নিজের ভিতরে যে খান্নাসকে ঢুকিয়ে দিয়েছি এটাকে দাঁড়াও সুতরাং সৃষ্টি রাজ্যের সব সেফার শুধু আল্লাহ সাত রূপে থাকেন না মোকামে জিনের অন্তরে আর মানুষের তাই লালন বলেছিলেন এমন মানব জনমার তো হবে না মঞ্জ কর তোমার মনের বাস এই যে মানব জনম তুমি পেয়েছ এই দেহ আমি খাবো আমি এটা করবো ওটা করবো এই করতে করতেই তো শেষ করে দেবে গুরুর সেবা তো করবে গুরুর তো সেবা করতে পারবে গুরু যেভাবে পথ দেখালো সেইভাবে পথ আর গুরু আজকাল কই পথ তাও তো আবার যাওয়া জানে আর এক অন্ধরে রাস্তা দেখে দুটায় গালাই দিয়া